31শে মার্চের বুধ প্রবেশ করে মেষ রাশিতে এবং শুক্র রাহু যুক্ত অবস্থায় থাকার জন্য এই তিন রাশি হবেন মালামাল। দেখতে থাকুন কে থাকবেন। প্রথম আসে হচ্ছে মেষ রাশি, অবশ্যই মালামাল হবেন। তারপরে আসে কর্কট রাশি, তারপর আসে সিংহ রাশি। কারণটাই হচ্ছে সিংহের হচ্ছে সপ্তম অষ্টম নবমে যাবে হচ্ছে বুধ কানেক্ট করবে শুক্র রাহু, মেষের থাকবে রাহু শুক্র বুধ কানেক্ট করবে। আচ্ছা, কর্কটে থাকবে সপ্তম অষ্টম নবম দশমভাবে থাকবে হচ্ছে বুধ শুক্র কানেক্টেড। সেই কারণে আপনি প্রেম প্রীতি ভালোবাসা দারুণ জায়গায় পাবেন এবং রাশিগুলি মালামাল হতে চলেছে 31শের মাছের মাছের পর থেকে। তাই আনন্দ থাকুন, সুস্থ থাকুন। আরও জানতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।